বিপ্লব মুখ্যমন্ত্রীত্ব হারানোর পর প্রচুর লাগেজ নিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন নীতিদেব। প্রায় মাস পাঁচেক রাজ্যে দেখা যায়নি ওনাকে। এবারে দিন দুয়েক ধরে ফের শহরে দেখা যাচ্ছে ওনাকে। জেপি নাড্ডা স্ত্রীর সাথে নীতিদেবকে বেশ কিছু মন্দিরে দেখা গিয়েছিল, আর গণেশ পুজোর দিন দেখা গেল শহরের এক ক্লাবে। নীতিদেবের সামাজিক সংস্থা পূর্ব দয়ার হয়ে এদিন স্কুল ব্যাগ বস্ত্র ইত্যাদি বিতরণ করে ওনার বক্তব্য, ঠাকুরের ইচ্ছায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি, সাথে ইঙ্গিত বহভাবেই ওনার দাবি, আমরা কখন কি অবস্থায় থাকবো সেটা ভগবানই ঠিক করে দেন। শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে এত ভালো দিনে, গণেশ চতুর্থীর দিনে, যখন আমরা বাপ্পার আরাধনা করছি, এই শুভ দিনে আজকের ওনার জন্মদিন। আর সেটা আগে আমি জানতাম না, কিন্তু এটা খুব ভালো আজকে কার্যক্রমও এখানে হয়েছে। আর আমি লাল বাহাদুর শাস্ত্রী ক্লাবকে সেটা বলতে চাই যে আমি কোনোদিন কিছু আলাদা কিছু নতুন করিনি, এটা আপনার সবার সহযোগ নিয়ে, সাহায্য নিয়ে আর আপনার দিকে শিখ নিয়ে এমনি আমি এই লাইফে কাজ করছি। মানুষের মানুষের সাথে পাশে না থাকলে বা সাথে না থাকলে আমরা আগে যেতে পারি নি, কাজ করতে পারি নি। আমি আসিনি, আপনি আপনিও তো ভুলান, এটা বাপ্পা, এটা ভগবান, এটা ঠাকুরের হাতে, যে কার সঙ্গে কারে রাখবে, কখন রাখবে, কি করবে। আমি শুধু সেটাই চাই যে আমরা সবই মিলে এক সঙ্গে মিলে মানবতার জন্য কাজ করি। মানুষ মানুষ সঙ্গে থাকতে পারে, কাজ করতে পারে, দুঃখ সুখ শেয়ার করতে পারে, সেটাই আমি চাই। আর আমি এই ক্লাবের প্রতি মেম্বারকে, প্রণব সরকারজিকে, আমার পূর্বদের প্রেসিডেন্ট অলকা সিনহাজিকে, আর স্পেশালি রাজীব দাকে আমি থ্যাঙ্কস বলবো, যেহেতু এক দিনের মধ্যে আমরা এই প্রোগ্রাম প্ল্যান করছি। আর কিছুদিন আগে আমি রাজীব দাকে খুব ইচ্ছা করে, ওনার জন্মদিন আছে এটা মনে করে ওনাকে আমি ফোন করেছি, আর উনি এসছেন, তার থেকে বড় কি হবে, একটা মানুষের পরিচয়। তো আমি সেটাই কামনা করবো যে 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 এখানে আছে বা আগেও আমরা যে যা যারা সঙ্গে দেখা করতে পারবো বা একটা ছোট হাত দিতে পারবো, আমরা মনে করব যে আমরা এই পৃথিবীতে এসে ঠাকুর সামনে গেলে আবার এটা বলতে পারবো, চেষ্টা করেছি ঠাকুর যে তুমি জীবন দিয়েছ, চেষ্টা করেছি যে মানুষ জন্য কিছু করতে পারি। তো বেশি কথা না বলে সবাইকে ধন্যবাদ। অন্যদিকে এবার শহরে বেশ খোঁজ মেজাজে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। নেই করোনার দাপট, স্বাভাবিকভাবেই মানুষ প্রাণ খুলেই মেতেছে উৎসবের আনন্দে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।